কলকাতায় পাঁচ ভুয়ো সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো চাকরি নামে যে প্রতারণা, সেই অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু হয় এবং এদেরকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতায় গ্রেফতার পাঁচজন ভুয়ো সেনা জওয়ান, সেনার চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। সেনা জওয়ানে উর্দি পরেছিল ধৃত, বারাণসী থেকে এরা এসেছিল, সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা। সোমবার রাত 11:30 ঠিক এই মুহূর্তে ধর্মতলা চত্বরের যে জায়গাতে সেনাবাহিনীর দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কার্যত এই জায়গাতেই এসে পৌঁছেছিল উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা শিবম পাণ্ডে সহ পাঁচজন। এই চত্বরেরই একটি হোটেলে চেক ইন করার পরিকল্পনা ছিল তাদের, উদ্দেশ্য ভুয়ো চাকরির নাম করে লোকের থেকে টাকা হাতানো। কিন্তু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের কাছে আগেই সেই খবর এসে পৌঁছেছিল এবং তারা এখানে এসে নজর রাখছিলেন। ঠিক এই জায়গা থেকেই কিন্তু ওই পাঁচজনকে আটক করেন প্রথমে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। তাদেরকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এই পাঁচজনের মধ্যে একজন সেনাবাহিনীর উর্দিও পড়েছিল, যার নাম শিবম পাণ্ডে, সেই এই পাঁচজনের মূল চক্রী বলে তদন্তকারী অফিসাররা এখনও পর্যন্ত জানতে পেরেছেন। তদন্তে প্রাথমিকভাবে যেটা উঠে এসছে যে এই চক্রটি মূলত উত্তরপ্রদেশ বেস একটি চক্র, যারা বিভিন্ন জায়গায় লোকজনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে। কলকাতাতেও তারা একই উদ্দেশ্যে পৌঁছেছিল। এই যে চত্বর যেখানে পরপর দুটো হোটেল রয়েছে, সেখানকারই একটি হোটেলে তাদের চেক ইন করার কথা ছিল এবং সেখানে তারা ভুয়ো ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা ছিল এবং এইভাবেই কারোর থেকে 4 লক্ষ টাকা, কারোর থেকে 5 লক্ষ টাকার নেওয়ার পরিকল্পনা করেই তারা কলকাতাতে পৌঁছেছিল। তাদের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়ো আইডেন্টিটি কার্ড, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সেনাবাহিনীতে নিয়োগের ফর্মস, যেগুলো জাল ফর্ম এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, সেগুলো উদ্ধার হয়েছে। এখন এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে কলকাতাতে তারা যে এই ভুয়ো নিয়োগ চক্র চালানোর জন্য এসেছিল তার সঙ্গে এখানে কারোর লিংক রয়েছে কিনা, কিভাবে তারা লোকজনকে অ্যাপ্রোচ করতো, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু ধৃতদেরকে জেরা করে জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, উজ্জ্বল 24 ঘন্টা, কলকাতা।